প্রতিবাদী সাংবাদিকদের মুখ বন্ধ করতে সরকার বেপরোয়া বললেন ফখরুল দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেলের সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় সরকারের আলোচনা করে বিএনপির নেতা বলেন অন্তহীন জন্য এরা প্রতিবাদী সাংবাদিকদের মুখ বন্ধ করতে হয়ে উঠেছে তাই প্রতিবাদী সাংবাদিক নির্ভীক লেখক ও অকুত ভয় গণতন্ত্রকামী বরেণ্য সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের খেলায় মাতোয়ারা হয়ে গেছে সাংবাদিকদের গ্রেপ্তার দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিত বহ রাজধানীর হাতির জেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল বুধবার রাতে একটি কার্যালয় থেকে রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই পরিপ্রেক্ষিতে আজ এ ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি এলো রুহুল আমিন গাজীকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে আরও একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আগামী দিনে আওয়ামী চেহারা কি রূপ ধারণ করবে সেটারই একটি কোন এটা কথায় কথায় বিরুদ্ধ মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে মির্জা ফখরুল আরও বলেন রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহের বানোয়াট মামলায় গ্রেফতারের মাধ্যমে সরকারের সমালোচক প্রতিবাদী কলমেস্ট বিবেক লেখক বুদ্ধিজীবীদের বর্তমান ফ্যাসিস্ট সরকার এক অশুভ বার্তা জানান দিল সরকার কেবল বিএনপি সহ সরকার কেবল বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরই নয় তারা এখন টার্গেট করেছে ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে জনসমর্থনহীন এই সরকার হিতাহিত বিবেচনাহীন